سبحان الله. Glory be to Allah. سبحان الله سبحان الله. Glory be to Allah. سبحان الله سبحان الله. Glory be to Allah. আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের ভিডিও। তো দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। তো পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রান্তিক পর্যায়ের খামারি থেকে শুরু করে বড় বড় খামারি যারা রয়েছে তারা কিন্তু বেশ ব্যস্ত সময় পার করতেছেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার উথুরি গ্রামে। এই গ্রামের একজন উদ্যোক্তা ইসমাইল ভাই অনেক সুন্দরভাবে দুটি বড় বড় গরু লালন পালন করেছেন। তার গরুর মধ্যে একটা হচ্ছে সুলতান আর একটা হচ্ছে বাহাদুর। এই সুলতান এবং বাহাদুর তার নিজের গাভীর গরের বাচ্চা, তিনি 4 বছর যাবৎ এই গরুগুলো লালন পালন করতেছেন। আজকে আমরা সুলতান এবং বাহাদুর সম্পর্কে আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। তাহলে চলেন আমরা বাহাদুর এবং সুলতান সম্পর্কে বিস্তারিত জানি, তারা কিভাবে এটি লালন পালন করতেছেন, প্রতিদিন কতবেলা খাবার দিতেছেন এবং আসন্ন 2023 কুরবানি ঈদে তারা কিরকম দাম আশা করতেছেন, সেই সম্পর্কে আমি একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে চলেন আমরা খামারে প্রবেশ করি এবং খামারি যিনি রয়েছেন তার সাথে কথা বলি। আমি ভাই যে গরু টরু পালন করি আর কি। গরু টরু পালন করতেছি আমি 10 বছর। জি আচ্ছা, শুধু গরু লালন পালন করেন নাকি আর কিছু করেন? আপাতত গরু লালন পালন করতেছি। আচ্ছা, তো আপনার খামারের যাত্রা কতদিন? খামারের যাত্রা হয়েছে আজকে 7 বছর চলছে। 7 বছর। জি, খামারের নাম কি? নাম হয়েছে রোমান ক্যাটেল ফার্ম। রোমান ক্যাটেল ফার্ম। আপনার খামারের নাম হচ্ছে কি? রোমান ক্যাটেল ফার্ম। 7 বছর যাবত এই রোমান ক্যাটেল ফার্মে আপনি? জি আছেন। আচ্ছা, তো আমরা তো দেখতেছি আপনি অনেক সুন্দর, বেশ বড়, আপনার চেয়ে বড়, আমার চেয়ে বড় একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। জি, কি জাতের এটা? এটা হচ্ছে পিজিয়ান। বাহাদুর দুই ভাই, তার নাম হচ্ছে সুলতান। সুলতান ওই পাশে একটা আছে, ওটার নাম হচ্ছে বাহাদুর। এই সুলতানটাকে আপনি কত বছর যাবত লালন পালন করতেছেন? পালন করতেছি 4 বছর। 4 বছর। এটা আপনার নিজস্ব গাভীর? গাভীর, গাভীর। সেখান থেকে আপনি বাচ্চা পাইছিলেন, সেটাই লালন পালন? লালন পালন করতেছি। আচ্ছা আচ্ছা, তো সুলতানের ওজনটা এখন কিরকম আছে? ওজনটা হবে আপনার 1000 কেজি প্লাস। 1000 কেজি প্লাস আছে? জি জি। আচ্ছা আচ্ছা, মাপছিলেন কি ফিতা নাকি অনুমানিক? আলোচনা হবে, করতে পারবো, সমস্যা নেই। এটাই কি আপনার খামারের সবচেয়ে বড় গরু? না, এটাই আমাদের খামারের সবচেয়ে বড় গরু। এর আগে কি বড় গরু লালন পালন করেছিলেন? এই প্রথম করছি, এত বড় না। আপনার শখ ছিল যে একটা বড় গরু লালন পালন করবেন? এটা ভাইয়া শখ ছিল, যার জন্য আর কি
পালন করছি আর কি। আচ্ছা আচ্ছা, এটা খুব আদর যত্ন করে পালন করছি। আচ্ছা, তো এটা 12 লক্ষ টাকা দাম চাচ্ছিলেন না, এটা কি আপনার এখান থেকে বিক্রি করার ইচ্ছা নাকি হাটে নেওয়ার ইচ্ছা আছে? এটা এখান থেকে বিক্রি করার ইচ্ছা, ভালো একটি কাস্টমার যদি পাই তাহলে এইখানেই বিক্রি করে দিব। হাইট তো অনেক, আমার তো মনে দেখা যায় না, দেখা যাবে না, আমার থেকে অনেক, 6 ফুট হবে উচ্চতাটা এই দিক দিয়ে না। বাহাদুর কি সুলতানের ছোট ভাই? ছোট ভাই, সুলতানের ছোট ভাই। এটা বাহাদুর কতদিনের ছোট? 1 বছর? এক বছর। এক বছরের ছোট। ওইটার থেকে তো ওইটার ওজনটা মনে কম হবে, ছোট দেখা যাচ্ছে, কিছু কম হবে। এটা ওই আপনার 800+। 800+ জি। এটা দাঁত কতটুকু, কয়টা আছে? এটা দাঁত আছে 4টা। আচ্ছা, বাহাদুরের আছে 4 দাঁত, সুলতানের তো 4 দাঁত। সুলতানের 4 দাঁত। আচ্ছা, বাহাদুর কত টাকা হলে বিক্রি করবেন? বাহাদুর দাম চাচ্ছি 8 লাখ। 8 লাখ জি। ওজনটা কি 800 মতো হবে? হ্যাঁ, 800+। আপনার চাওয়া দাম, দর্শকরা আসলে তো আলোচনা করে নিতে। হ্যাঁ, আলোচনা আছে, অবশ্যই আছে, আলোচনার মাধ্যমে হবে। ইসমাইল ভাই জি, দুইটা গরু লালন পালন করতে আপনার বেশ কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট তো হইছি ভাই, কষ্ট তো করতে হবে। 4 বছর যাবত আপনি লালন পালন করতেছেন, তো খাবার দাবার কি দিতেছিলেন এটিরে? তারে খাবার দিতেছি আপনার ভুসি, গমের ভুসি, ধানের কুড়া, ভুট্টার গুড়া, খড় ঘাস। দানাদার খাবার দেন না? দানাদার ওই তো ভুসি, ভুট্টার গুড়া। আমি আশা করি যে এটাই সবচেয়ে বড় হবে। আমারও 2023-এ আমি যত গরু দেখেছি আমার কাছে এটা সবচেয়ে বড় মনে হয়েছে, মানে এই পর্যন্ত আমি যে কয়টা দেখলাম আর কি, এটার মধ্যে এটা সবচেয়ে বড়। আচ্ছা, তো প্রতিদিন কয় বেলা দিতে হয় খাবার? খাবার দিই 3 বেলা। 3 বেলা দেন জি। কোনটাকে কত কেজি করে দিতে হয় খাবার? ওইটা আপনার দিনে 1500-1600 কেজি খাবার দিই আর কি, 5 থেকে 6 কেজি করে এক এক বেলা। ও, 5 থেকে 6 কেজি এক এক বেলা। কাঁচাঘাস তো পর্যাপ্ত পরিমাণে? কাঁচাঘাস পর্যাপ্ত পরিমাণে কাঁচাঘাস দিই। আপনার এখানে আমরা দেখছি আরো কিছু ছোট গরু আছে। ছোট গরু আছে, দেশি গরু, ওইগুলো বিক্রি করাম 2023 কুরবানি উপলক্ষে। আচ্ছা, তো ইসমাইল ভাই, যদি এই গরুটা আপনার কাছ থেকে কেউ নিতে চায় তাহলে কিভাবে নিবে? ওইটা যদি বলে কেউ যে এখানে কিনে রাইখা দিব, ঈদের আগের দিন নিব, তা আমরা পাইলে দিব, সমস্যা নাই, লালন পালন করে দিব। হ্যাঁ হ্যাঁ, যদি বলে যে যাই আনতে কিনো, সমস্যা নাই, আমরা পৌঁছায় দিব, তাও পারবো, সমস্যা নাই। কেউ বলে বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বলবো, আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছায় দিব, কোনো সমস্যা নাই। ঈদ পর্যন্ত আমরা লালন পালন করে পৌঁছায় দিব, সমস্যা নাই, ইনশাল্লাহ। ঠিক আছে ইসমাইল ভাই, অনেক কষ্ট করে আপনি গরুটি লালন পালন করেছেন, আমরা দোয়া করি আপনি দোয়া করেন, মূল্য পান, ন্যায্য মূল্য যে পাই এটাই দোয়া করেন। আচ্ছা, আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম, ভালো থাকবেন। আচ্ছা, সালামু আলাইকুম। জি।